ফেনীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হলো জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2017। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে 18 অক্টোবর বুধবার বিকালে শহীদ সালাম স্টেডিয়ামে শুরু হয়েছে এই খেলা। বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল মান্নান। জেলা প্রশাসক মনোজ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেনীর পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক দেবময় দেওয়ান, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান বিক্রম, ফেনী পৌরসভা মেয়র হাজী আলাউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার। প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার বলেন, এছাড়াও অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় ফেনী সদর উপজেলা 2-1 গোলে সোনাগাজী উপজেলা দলকে হারায়। গোল করেন ফেনী সদর উপজেলা দলের পক্ষে আদনান ও বোকালো। সোনাগাজী উপজেলা দলের পক্ষে একমাত্র গোলটি করেন আরাদ। টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় 23 অক্টোবর পরশুরাম উপজেলা দলের মুখোমুখি হবে সোনাগাজী উপজেলা ফুটবল দল।